Assalamualaikum everyone, welcome to Siblings Cooking. आज हमें अपने साथ ओरियो लाफा केक रेसिपि शेयर करी और ये तैरि करो बिस्किट दिए अपना जो डार्क चकलेट किंबा चकलेट जो बिस्किटगुलो पावा जाए ये दिए तैरि करते पारें। खेते खूब ही मजादार और से ही साथ छोटो बाच्चारा अनेक बेशी लाफा केक पसंद करे। तो आशा करछि अपनारा पुरो भिडियोटी देखें और एखन आमि एटा तैरिते चले जाच्छि। एजन्य जे उपकरणगुलो लागबे सेगुलो आमि एखाने प्रथमे निये निएछि। एखाने ओरियो बिस्किट आछे 10 पिस এবং সেই সাথে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি 1/2 কাপ এবং মিল্কটা এখানে রুম টেম্পারেচারে আছে। এছাড়াও আছে সুগার 1 টেবিল স্পুন, এটা আপনারা কম বেশি করতে পারেন। আর আছে এখানে বেকিং পাউডার 1/2 টিস্পুন এবং সেই সাথে চকলেট বার নিয়ে নিয়েছি আমি এখানে একটা। তো আপনারা কিন্তু যে কোনো ডার্ক চকলেট এখানে ইউজ করতে পারেন। তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি একে একে। আর আপনারা কিন্তু এখানে সুগারটা বাদও দিতে পারেন যেহেতু এখানে চকলেটগুলো যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। তো আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি একদমই স্মুথলি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমরা মোল্ডে ঢেলে নিব। এর জন্য মোল্ডটাকে প্রথমে আমি একটু ডাস্ট করে নিব। তো এখানে একটু বাটার লাগিয়ে নিয়েছি এবং সেই সাথে এটার উপরে আমি কোকো পাউডার লাগিয়ে নিচ্ছি এবং চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে চকলেট কেক তৈরির ক্ষেত্রে আমি মনে করি কোকো পাউডার দিয়ে করাটাই খুব বেশি ভালো হয়। তো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, পুরোটা এখনই দিচ্ছি না, অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর উপরে আমি এখন দিয়ে দিব চকলেটের সেই বার। তো আমি 4-5 টুকরো চকলেট দিয়ে দিচ্ছি। এবং দেওয়ার পরে বাকি যে ব্যাটারটা আছে সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিয়ে দিলাম এবং বেশ কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো লাম্পস না থাকে। তো এখন এটাকে আমরা চুলায় বসিয়ে দিব, তার আগে আমরা এটাকে প্রিহিট করে নিব। এর জন্য স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি প্যানের উপরে এবং সেই সাথে এটাকে আমরা এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব মিডিয়াম ফ্লেমে। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবং সেই সাথে এর উপরে আমরা মোল্ডটা বসিয়ে দিব। এটা বসিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং এটাকে 20 থেকে 25 মিনিট আপনারা লো ফ্লেমে রাখবেন। এতে করে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে, এর বেশি রাখলে এটা কিন্তু একদমই হার্ড হয়ে যাবে। তো আমি 20-22 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাই যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এটাকে আমরা তুলে নিয়েছি এবং সেই সাথে উপরে কিছুটা কোকো পাউডার দিয়ে ডাস্ট করে নিয়েছি, আপনারা সুগার পাউডার দিয়েও করে নিতে পারেন। এবং সেই সাথে আপনাদেরকে আমি একটু ভেতরটাও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে, লাভাগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর এটা কিন্তু গরম গরম অবস্থাতেই লাভাটা খুব ভালোভাবে বোঝা যায়, নাহলে কিন্তু চকলেটটা বেশ ড্রাই হয়ে যায় এবং আটকে থাকে ভেতরে। তা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।